করোনা ভাইরাস মহামারীতে লম্বা বিরতির পর ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন অনূর্ধ্ব ২১ হকি দলের খেলোয়াড়রা। আগামী জানুয়ারিতে জুনিয়র এশিয়া কাপের সেরা চারে থাকতে পারলে যে পূরণ হবে স্বাগতিক বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন। তবে মূল অনুশীলনের আগে খেলোয়াড়দের ফিটনেস ফিরে পাওয়াটাই বড় চ্যালেঞ্জ। এদিকে কর্মকর্তারা বলছেন ফিটনেস ট্রেনিংয়ে বেশ উন্নতি করছে হকি খেলোয়াড়রা। আরও জানাচ্ছেন পরাগারমান। করোনা ভাইরাস মহামারীতে টানা সাড়ে চার মাস মাঠের বাইরে ছিল বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপে অংশ নিতে যাওয়া অনূর্ধ্ব ২১ হকি দলের খেলোয়াড়রা। ঘাটতি দেখা দেয় ফিটনেসে, সেই ঘাটতি পূরণে কুর্মিটোলা বিমানবন্দরের পেছনে গত ৮ আগস্ট থেকে নিজেদের প্রস্তুত করছে অনূর্ধ্ব ২১ হকি দলের খেলোয়াড়রা। ২০ জনের অংশ নেওয়ার কথা থাকলেও অসুস্থতায় ৩ জন অনুপস্থিত। ফিটনেস ট্রেনিংকে খুবই উপযোগী বলে জানান প্রশিক্ষণরত খেলোয়াড়রা। আমরা অনেকদিন বাসা থাকার কারণে আনফিট হয়ে গেছিলাম, এখন আমরা আনফিট চেয়ে এখন সবাই এখন ফিটের দিকে এগিয়ে যাচ্ছে, যেহেতু সামনে খেলা। এটা সবাই সব প্লেয়ারদের জন্য ভালো একটা ব্যবস্থা করছে বাংলাদেশ হকি ফেডারেশন। এটার মাধ্যমে আমাদের ফিটনেস আবার ফিরে আসবে এবং এক মাস পরে আমাদের যে ক্যাম্প হবে ওই ক্যাম্পগুলোতে আমাদের কন্ডিশনাল কিছু করতে হবে না। বিমানবাহিনীর কোচেস আছে, তারা আমাদেরকে ইনস্ট্রাকশন করতেছে, ইভেন আমরা একসাথে টিম ওয়ার্ক করতেছি, এটা আসলে টোটালি ডিফারেন্ট। হকি খেলোয়াড়দের এই প্রস্তুতির লক্ষ্য ১০ দলের জুনিয়র এশিয়া কাপে ভালো ফলাফল করা। সেই আসরে সেরা চারে জায়গা পেলে বিশ্বকাপে খেলার টিকিট পাবে বাংলাদেশ। খেলোয়াড়দের ফিটনেসের উন্নতিতে প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিমানবাহিনীর কর্মকর্তারাও সন্তুষ্ট। অবশ্যই তারা অনেক ভালো করছে, আপনি দেখেই বুঝতে পারবেন যে তাদের যে এত সকালবেলা আসা, কোনো মানে স্লো কোনো কিছু নাই, দে আর ভেরি ফাস্ট নাও। আই হোপ যে তারা আমাদের যে টিম যারা বাহিনীতে তাদের সাথে যারা বাহিনীতে আছে তাদের সাথে একসাথে মার্চ করতে পারবে আফটার ওয়ান মান্থ। আমরা তাদেরকে সমস্ত রকম সাপোর্ট প্রোভাইড করার চেষ্টা করছি যাতে তারা সুস্থ পরিবেশে নির্বিঘ্নে তাদের অনুশীলন চালিয়ে যেতে পারে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এদিকে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টকে সামনে রেখে ফিটনেস ট্রেনিংয়ের এক মাস পর বিভিন্ন বাহিনীতে খেলা আরও ১৬ জন হকি খেলোয়াড় যোগ দেবেন মূল দলের প্রশিক্ষণে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা।